তাহলে কিন্তু তোর জীবনে যে সবাই আছে রাজীব তো চলে দেবো, অনেক অনেক স্বাগত খুঁজি পেয়েছিল চট্টগ্রাম থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর আজকে টাইম ফুল গাছের সামনে ভিডিও করছি। আর দেখো আজকে তোমাদেরকে বলবো আমি এই বয়মে এই টাইম ফুল গাছগুলো কীরকম করে গেড়েছি, আর কমেন্টে জানিয়েছিল কীরকম করে তুমি এই গাছটা লাগিয়েছো, তার জন্য ভাবলাম তাহলে তোমাদের সাথে আজকে শেয়ার করি। একটা আমি একটা বয়ম নিয়েছি, খালি বয়ম নিতে হবে, আগে যদি মাটি ভরি তাহলে ফুটা করতে অনেক অসুবিধা হবে। আগে আমি একটা খালি বয়ম নিয়েছি, ওটা ফুটা করে নিয়েছি। তোমরা কাঁচি দিয়েও করতে পারো বা লোহার যে শিক বা তারকাটি দিয়েও করতে পারো। এই যে দেখো আমি শিক বা তারকাটি দিয়েই করেছি, আমি জানি না ঠিকঠাক কেন, আমি তো ফুটা করিনি, বাবা ফুটা করে দিয়েছে, আমি ফুটা করতে পারবো না কেন, গরম তো প্রচণ্ড গরম, তার জন্য আমি ফুটা করিনি। আর বাবা গরম করে কিন্তু করতে হবে না, কিন্তু হবে না। আর ওই গাছটা অনেক ফুল গাছ, তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না, তার জন্য আমি এটাতে নিয়ে আসলাম। এটা দেখো আমি একটা মাজার বোতল নিয়েছি, মাজার বোতলে ভালো করে আগে আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি ফুটো করে নিয়েছি শিক বা তারকাটি দিয়ে। তারপরে তোমরা শিক বা তারকাটি দিয়েও করতে পারো, তোমরা জলে বোতলে করতে পারো, বা যেগুলো নষ্ট বোতল হয়ে গেছে বা তোমরা নতুন বোতলে করতে পারো যার ঘরে লাগাবে। আমি তো বাইরে লাগিয়েছি তার জন্য, আর আমাদের তো ছাদ বাড়ি না, যাদের ছাদ আছে তারা উপরে করতে লাগালে খুব ভালো লাগবে দেখতে। আগে আমি যে দেখো এই শিকটা দিয়ে ফুটো করে নিয়েছি, এটাতে আমিই ফুটো করেছি আর বাবা ওটা আমাকে ফুটো করে দিয়েছে। তোমাদের কীরকম লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবে, আমি এরকম করে তোমাদেরকে বুঝালাম। আর হচ্ছে আমি ফুটা করলাম না কেন, কোথায় ঝুলাবো, সব জায়গায় যদি ঝুলাই আমি জামাকাপড় কোথায় মেলবো, তার জন্য আর আমি অন্য জায়গায় তোমাদেরকে আজকে দেখালাম না। আর দেখো আমি যে ঢুকিয়েছি টাইম ফুল গাছটা, ওটা কিন্তু ছোটো ছোটো করে আমি ডালগুলো ইসো করে কিন্তু আমি ঢুকিয়েছি, তোমরা কিন্তু ছোটো ছোটো করে ডালগুলোই করবে। আর ফুলগুলো অনেক অনেক রকমের দিয়েছি, এখানে আছে হলুদ, গোলাপি, আর তোমাদের বাড়িতে যদি লাল টাইম ফুল থাকে তোমরা ওটা দিতে পারো, খুব মিষ্টি লাগবে দেখতে। দেখো বন্ধুরা দিদিভাই এদিকে আলু কাটছে, আর তোমাদের সাথে শেয়ার করলাম বয়ম ফুটা করে টাইম ফুল গাছ কীরকম করে লাগাতে হয়, তোমাদের কীরকম লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর এই যে দেখো দিদিভাই এখানে আলু কাটছে, কেন ঢেকে শাক ভাজবে তোমাদেরকে ঢেকে শাকটা দেখাচ্ছি। এই যে দেখো অল্প ঢেকে শাক, কালকে রাস্তায় ঘুরতে গেছিলাম, ভাবলাম তাহলে ঢেকে শাক অল্প আছে এখানে উঠিয়ে নেই, তাহলে আলু দিয়ে ভাজবো, মা ভাজবে। আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর লঙ্কা গাছ হয়েছে আমাদের বাড়িতে, আর লঙ্কা গাছগুলো খুব ছোটো, তাও দেখো কত সুন্দর লঙ্কা ধরেছে। আর বন্ধুরা দেখো গাছে পাতাগুলো কীরকম হয়ে যাচ্ছে, আর লঙ্কা প্রচুর ধরেছে কিন্তু গাছের পাতাগুলো কীরকম হয়ে গেছে, এটা কী দিলে, কী ওষুধ দিলে বা গোবর কী দিলে কমবে নিশ্চয় কমেন্টে জানাবে। দেখো কীরকম হয়ে গেছে দেখে আমার মায়া লাগে, দেখো লঙ্কা কিন্তু প্রচুর ধরে, পাতাগুলো কীরকম হয়ে গেছে, আবার এটার আবার সুন্দর আছে, এই দুটো গাছে কীরকম হয়ে গেছে তোমরা কমেন্টে জানাবে, কী দিলে ওষুধ বা কী দিলে কমবে। আর দেখো এই গাছটার অবস্থা, লঙ্কা প্রচুর ধরেছে কিন্তু গাছের অবস্থাগুলো দেখো। এই যে দেখো বন্ধুরা আমরা এসেছি হচ্ছে এখন খেতে, আমাদের এই খেতে ছোট খেতে এসে পড়েছি। দেখো কত সুন্দর বাগানে, আমাদের সবজি বাগানে এসে পড়েছি। এদিকে দেখো আমার লঙ্কা উঠাতে এসে পড়েছে, এই লঙ্কা গাছে হেলে গেছে, এদিক দিয়ে যাই, এই যে দেখো কত লঙ্কা ধরেছে। এগুলো গাছ আবার সুন্দর আছে, পাতাগুলো কীরকম হয়নি কিন্তু ওগুলো হয়ে গেছে, এগুলোরও দেখো মাঝে কয়টার মধ্যে কীরকম পাতাগুলো হয়ে গেছে, কী দিলে কমবে নিশ্চয়ই কিন্তু কমেন্টে জানবে, কমেন্টে জানাতে ভুলবে না। আর এদিকে মা পুরো লঙ্কা না, কুচি লঙ্কা নিও না, সবজি দিতে হলে ঝালই হবে না। আর দেখো কত সুপারি গাছ, এগুলো ছোটো ছোটো সুপারি গাছ দেওয়ালে এদিকে লাগানো হয়েছে। আর দেখো পাশের বাড়িতে খুব সুন্দর আম হয়েছে, এগুলো আম খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে একটা আম গাছ, বাবাকে গাড়তে বলি, বাবা বলে না গাড়বো না। আর এগিয়ে দিয়ে দেখো বা লঙ্কা ছিঁড়ে নিচ্ছে, আর দেখো কলমি শাক এত সুন্দর হয়েছে, ও মা আজকে কলমি শাক নিয়ে যাও, ও ঢেকি শাক খাবে দিদিভাই আজকে। দেখো কলমি শাক কত হয়েছে, অনেক কলমি শাক, তোমাদের কীরকম লেগেছে আমাদের বাড়ির কলমি শাক নিশ্চয় কমেন্টে জানাবে। আর বন্ধুরা তোমাদের যদি কলমি শাক লাগে নিয়ে যাও, অনেক দেখো কলমি শাক আছে, অল্প জায়গায় এতটুকু জায়গায় লাগানো হয়েছে, আর এতটুকু জায়গায় ঢ্যাঁড়স, আর এতটুকু জায়গায় দেখো লাগানো হয়েছে পুঁই শাক, আর এতটুকু জায়গায় লঙ্কা, আর পুঁই শাক দুটো মিক্স করে লাগানো হয়েছে। ওখানেও দেখো কলমি শাক বাবা যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো একটু ডুকা উঠিয়ে ওখানে লাগিয়ে দিয়েছে, তাই কিন্তু হয়ে যাবে। আর বর্ষাকালে এখানে কিন্তু প্রচণ্ড জল থাকে, তার জন্য এখন লঙ্কা এগুলো তাড়াতাড়ি করে গেড়ে নেবে আর খেয়ে খাওয়া হয়ে যাবে, হয়ে যাবে। লঙ্কা চারা তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে ব্লকে,
আচ্ছা আচ্ছা দেখো নি নিশ্চয়ই দেখবে। মা লঙ্কার চারাগুলো কোথায় গেছে বাবা, আমি তো দেখতেই পাচ্ছি না। কই গেছে? এই জি দেখো কত ছোট ছোট, আমি খুঁজেই পাচ্ছিলাম না। জি দেখো বন্ধুরা লঙ্কা পড়ে আছে নিচ দিয়ে। এগুলো লঙ্কা কে বা উঠায়? এগুলো লঙ্কা ভালো না? এটা তো ভালোই, থাক লঙ্কা ভালো না তার জন্য ফালিয়ে দিয়েছে। ও মা লঙ্কাগুলো পাকা, পাকালে পরে বর্ষাকালে শুকনো লঙ্কা হয়ে যাবে। বর্ষাকালে এসে লঙ্কা বাজে লঙ্কা খেতে ভালো লাগে না। হ্যাঁ পাকেই না, না পেকেই পচে যাচ্ছে। তো এই জায়গায় দুর্গা জবা কত ফুটেছে, অনেক একবার দুর্গা জবা ফুটেছে, কত সুন্দর দেখ দুর্গা জবাটা কত সুন্দর। আর এখানে চাঙ্গা আছে অনেক, তার জন্য দেখো ফুলগুলো খেয়ে ফেলে। আর হচ্ছে দেখো কড়িগুলো কত বড় বড়, আর ফুলও দেখছো কত বড় বড়। আর হচ্ছে দেখো এখানেও দেখো ফুল ফুটেছে, এই সাইডে ফুল উঠানোই হয় না, অনেক ফুল। আর তার সাথে দেখো লাল জবা ফুলও ফুটেছে, উঠানোই হয় না লাল জবা, কারণ এই সাইডের ফুল উঠানো, বাড়িতেই এত ফুল এখানে আর আসেই না বাবা। আর বাবা পুজো দিলে অল্প ফুলেই দিয়ে দেয়। কলমি শাকগুলো কত লম্বা হয়ে গেছে, মাটিতে পড়ে যাচ্ছে এত লম্বা হয়েছে, আর মাটিতেই হোক এগুলো। আর দেখো একটা কলমি শাক গাছ উপরে উঠে যাবে, দেওয়ালে উঠে গেলে ভালোই হবে, দেওয়ালে উঠে গেলে পরে। আর কতগুলো মাটিতেই গড়াগড়ি করছে, আর বৃষ্টি এই জায়গাটায় খুব সুন্দর ছায়া, আমার এই জায়গাটা খুব ভালো লাগে। আর এই জায়গাটার রাস্তাকে এই খেতে এই জায়গাটা, তার জন্য এখানে কিন্তু সব সবজি গাছ হয়, আর সবজি গাছগুলো লাল হয় না। আর অন্য জায়গায় কিন্তু একবারে মাটি একবারে টনটনা, আর দেখো এক জায়গায় ছায়া এক জায়গায় রোদ, তার জন্য ক্যামেরাটা কীরকম আসছে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, তোমাদের কীরকম লেগেছে আমাদের কলমি শাক কেটটা? আর দেখো কত কলমি শাক হচ্ছে, আজকে আর কলমি শাক উঠাবে না। আর দেখো এগুলো হচ্ছে বুড়ো ডাঁটা, এগুলো ডাঁটা কিন্তু সর্ষে দিয়ে খেতে খুব ভালো লাগে। এগুলো পাতলা পাতলা, মানে গাছগুলো ছোটো ছোটো হয় তো, তার জন্য আগেই ফুল ফুটে গেছে, এগুলো এতটা বুড়ো হয়নি। এই যে দেখো বন্ধুরা দিদিভাই লঙ্কা পেঁয়াজ আর দেখো রসুন ভালো করে পরিষ্কার করে নিয়েছে, আর দেখো ধুয়েও নিয়েছে, আর ওদিকে দিদিভাই জিরে ওগুলো বেড়ে নিচ্ছে। বন্ধুরা কালকের কচুরলতি ছিল, ওগুলো ফালাবে না, ওগুলো বড়ো শুকনা মাছ আছে, কালকে ছোটোটা দিয়ে খেয়েছি, আজকে খাবো বড়োটা দিয়ে। আর আজকে অল্পই রান্না করবে, গরমের মধ্যে বেশি সবজি রান্না করলে নষ্ট হয়ে যায়, তার জন্য মা অল্প করেই সব সবজি বানাবে। বন্ধুরা দেখো কালকে এনেছিল হচ্ছে উচ্ছে, দেখো এগুলো হচ্ছে আজকে মা ভাজি করছে, কারণ যদি কালকে আরও রেখে দেয় পরশু দিন রান্না করে নষ্ট হয়ে যাবে, তার জন্য এগুলো উচ্ছে আজকেই ভেজে নেবে আর পেকে যাবে। পেকে গেলে উচ্ছে ভাজিও কিছু খেতে ভালো লাগে না। আর দিদি দেখো এখানে মশলাগুলো বেটে নিয়েছে, আর ওদিকে দেখো কচুরলতি সব কিছু ধুয়ে নিয়ে এসে পড়েছে, আর ডালটা মনে হয়েই গেল। মনে খাওয়া হয়ে গেলে কচুরলতি দিয়ে আর বড়ো, মানে বড়ো সুটকি দিয়ে কচুরলতিটা খেতে খুব ভালো হয়েছিল। আর এই যে দেখো তোমাদের সাথে তো শেয়ার করলাম, এই যে জলে বোতলে আর বয়ম ফুটে করে কিরকম করে, জলে বোতলে আর বয়ম ফুটে করে দুটোই খুব সোজা, আর তোমরা খালি বুঝে নাও তাহলে খুব সোজা হবে। আমার কথাটা যদি বুঝতে পারো তাহলে তোমরা বাড়িতে লাগিয়ে পারবে, মানে সুন্দর লাগবে দেখতে, খুব সুন্দর লাগবে কিন্তু। আর তোমাদের বাড়িতে কি বেনুনিয়া গাছ আছে? আমাদের বাড়িতে দেখো বেনুনিয়া গাছও আছে, কত সুন্দর এগুলো বেনুনিয়া গাছ, দেখতে সুন্দর লাগবে। ফুল দেখো ফুটে হচ্ছে নীল রঙের, এগুলো যদি ঝুলে ঝুলে পড়ে দেখতে খুব ভালো লাগবে, বয়ামটা দেখাই যাবে না। আর যার যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব দেওনি নিশ্চয়ই সাবস্ক্রাইব দিও, আর আমাদের চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব দিয়েছো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধু আমাদের ভিডিও এখানে শিখেছে, আমাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিল, ভালো থেকো, বাই বন্ধুরা।